দাদা যে অবস্থা ইলেকশনের আগে দা 18 নির্বাচনের আগে দা যে আমরারে যে সরকার বার্তা দিত তখন রুলিং যে সরকার বহুত দিলের থেকে টপ টপ নেতা জতাইছে আইএসএরা সারা রাজ্যের মানুষের বিভ্রান্ত করতে কইরাছেরা আজকে এই আইবিএফটি জুট ইয়া বিজেপি জুট সরকার কিন্তু জুট সরকার আইবিএফটি যেই পরিচালনা করতেছে রাজ্যে কোনো রেগার কাম নাই রাজ্যে কোনো সরকারি সংস্থার কোনো কাম নাই সমস্ত মহান রাজ্যের বেকার এই রিক্সাটাই বাঁচিয়ে নিতে আছে এই খেতের থেকে দুইরা খেত মজুর থেকে দুইরা ইট ভাট্টার শ্রমিক থেকে দুইরা সমস্ত শ্রমিক ওহন এই রাজ্যের যে রেগার কাম নাই আমরা যে ফুলা পাইন কেমনে পড়াশোনা করুন এই যে রতনলাল লাভ এই এই রাজ্যের শিক্ষামন্ত্রী এই হেক্টা হেক্টা যে আইন তৈরি করতেছে এই শিক্ষা কেন্দ্রে আমরা ফুলা পাইন স্কুল করার মতো কোনো ক্ষমতাই নাই তখন আমরা যে জীবিকা নির্ভর করুন যে পরিস্থিতি রাজ্যের একার কামের উপরে নির্ভর করত আগরতলা শহরের দোকানদার বেচাকিনি বা যানবাহনের শ্রমিকরা এই যানবাহনের শ্রমিকরা তখন বেকার অবস্থায় ইয়ে করছে এই এই যানবাহন দিয়ে সেই সবচেয়ে নেওয়ার জন্য আমরা যে রিক্সা শ্রমিকরা একদম রুদি নাই আগে যেমন মনে করেন মানিক সরকার থাকতে রাজ্যের একার কাম যেখান তুই কেন হ্যাঁ রেগার কাম দিয়ে সব ফালে রাখতে রেগার টেগাটা আগরতলা শহরে আয়া বিভিন্ন জায়গা করে পড়ছে শুধু আগরতলা শহর না সারা রাজ্যের একার টেগাটা চড়তে মেয়ে লোকরা রাত বসে তো মেয়ে লোকরা তো ওখান দিলেন গাড়ি ড্রাইভাররা গাড়ি দিয়ে মনপুর থেকে আয়া দুইজন পাঁচজন সাতজন প্যাসেঞ্জার লইয়া তারও এ চলতে পারতেছে না এই রাজ্যে মনপুর থেকে একটা লোক আইলে না শহর অটো পাইতো বা রিক্সা শ্রমিক পাইতো নাহলে টমটমের শ্রমিক পাইতো এরা গিয়া আগরতলা শহরে মার্কেটিং করতো মার্কেটিং করলে দোকানদার পাইতো তাহলে ওখান এমন পরিস্থিতি করছে যে এই রাজ্যে আমরা গরিব মানুষের বাঁচার কোনো উপায়ই নাই ডাইরেক্ট বাজার জায়গা বীজ দিয়ে দিলে ভালো হইব বীজ খাইয়া সব পরিবার একলগে সুইসাইড করে নিলে ভালো বছর মিথ্যে স্বপ্ন দেখিয়ে চারিদিকে